নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশি নির্যাতন বন্ধ এবং খোরাকি ভাতা সহ 11 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট অব্যাহত রেখেছে নৌযান শ্রমিকরা। নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাটে ঘাটে অচলাবস্থা তৈরি হয়েছে, বন্ধ হয়ে গেছে পণ্য পরিবহন। সমুদ্র বন্দরগুলোতেও জাহাজে পণ্য ওঠানামা ও খালাস বন্ধ রয়েছে। বরিশালে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে আজও সকালে রুটে তেলবাহী জাহাজ সহ সব পণ্যবাহী নৌযান ও লাইটার জাহাজ বন্ধ রয়েছে। এসব নৌযান নোঙর করে আছে মাঝ নদীতে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরেও কর্মবিরতি পালন করছে নৌ শ্রমিকরা। ধর্মঘটের কারণে আশুগঞ্জ নৌবন্দরে জ্বালানি তেল, সার, রড, সিমেন্ট, পাথর, কয়লা সহ বিভিন্ন পণ্য নিয়ে আটকা পড়েছে অর্ধশতাধিক জাহাজ। এছাড়া পণ্য ওঠানামা বন্ধ রয়েছে এ নৌ বন্দরে। তবে আশুগঞ্জ থেকে 6টি নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। একটা নিম্ন শ্রেণীর একটা কার্গো বডির স্টাফদের বেতন দিচ্ছে 7,750 টাকা এবং তার ডিজেল খাওয়া খাইয়ে 7,750 টাকা দিয়ে, তার যদি একটা ফ্যামিলি থাকে, তার যদি পাঁচটা ছেলে থাকে, তাদের সে চলতেই পারবে না। এটা আমাদের গত মার্চ মাসে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ 7 মাস পেরিয়ে গেল, কিন্তু আমাদের এর কোনো সঠিক আমরা ফলাফল পাইনি। আমাদের এই 11 দফা দাবি যদি তারা সরকার মালিকরা না মানে, আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।